আচ্ছা, ইউটিউবে আপনারা যখন ভিডিও দেখেন তখন আপনাদের মনে কি এরকম একটা প্রশ্ন কখনো এসেছে, যেটা আমার মনে প্রায় আসে, সেটা হচ্ছে যে অনেক ভিডিওর থাম্বনেল দেখি দেখতে ভালো লাগে না, কিন্তু তারপরও সেই ভিডিওগুলোতে এত পরিমাণ ভিউ কিভাবে আসে? তো ভাই, আপনি তো বারবার বলেন যে ভাইয়া থাম্বনেল খুব ভালো হতে হবে, কোয়ালিটিফুল হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে, তাহলে তাদের থাম্বনেল কোয়ালিটি ভালো না তারপরও তাদের এত ভিউ কিভাবে জেনারেট হয়? তো এখানে আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, তাদের থাম্বনেল কোয়ালিটি ভালো না কিন্তু তাদের থাম্বনেলটা হচ্ছে আই ক্যাচি এবং তাদের থাম্বনেলটা হচ্ছে অ্যাট্রাকটিভ। কিভাবে অ্যাট্রাকটিভ? আপনি দেখবেন তার থাম্বনেলে খুব বেশি কিছু যদি নাও থাকে, কোনো কোয়ালিটি না থাকে, তার ফেসের একটা এক্সপ্রেশন তারা শেয়ার করেছে যে সে খুব স্যাড বা সে খুব বিপদে আছে, সে খুব কান্না করছে, এই ধরনের এক্সপ্রেশনের একটা পিকচার থাকে সে থাম্বনেলে। এবং পাশাপাশি ওই থাম্বনেলে কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পাবেন, লেখাটা খুব বড় করে থাকে, অর্থাৎ ওই লেখাটা এরকমভাবে আপনাকে আকর্ষণ করে। ধরেন সাদার মধ্যে যদি লাল একটা লেখা খুব বড় করে থাকে এবং সেখানে একটা আপনার প্রশ্ন তৈরি করে দেয়, আপনার ওই থাম্বনেলের যে কিওয়ার্ডটা লেখা হয়েছে সেটা হচ্ছে আপনাকে আকর্ষণ করে, যে আসলে ভিডিওতে ভিউ আসছে না, বা এই ধরনের একটা অ্যাট্রাকশন তৈরি করে, ধরেন একটা প্রশ্নবোধক চিহ্ন আপনার মনের ভিতরে তৈরি করে, এই থাম্বনেল এই লেখাটা, আচ্ছা এই ব্যক্তি ভাবে কান্না করছে, আচ্ছা আমি ছবিতে ক্লিক করি। সো আপনি কিন্তু নিজের অজান্তে সেই ভিডিওগুলোতে ক্লিক করছেন এবং ভিডিওগুলি দেখছেন। সো এই যে একটা থিওরি না, আপনি যদি আপনার থাম্বনেলে এই থিওরিটা একবার অ্যাপ্লাই করা শিখে যান তাহলে দেখবেন আপনার থাম্বনেলের কোয়ালিটির দরকার নেই, আপনার থাম্বনেল অটোমেটিকলি আই ক্যাচি হবে এবং আপনার থাম্বনেলে অটোমেটিক অ্যাট্রাক্ট কাজ করবে, অর্থাৎ মানুষের আকর্ষণ কাজ করবে, মানুষ ওই ভিডিওতে ক্লিক করবে এবং ওই ভিডিওতে ভিউ হবে। তো এই কাজগুলো যদি আপনারা করতে পারেন আপনাদের ইউটিউব থাম্বনেলে, তাহলে অবশ্যই দেখবেন আপনার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ সাবস্ক্রাইবার জেনারেট হবে। তবে এর ভিতরে একটা কথা আছে ভাই, ওই থাম্বনেল দেখে যখন ক্লিক করবে, অনেকে আবার একটা কাজ করেন, একটা মেয়ের ছবি দিয়ে দেন, সো এগুলোকে কিন্তু আবার ক্লিক বেট করা বলে। সো ক্লিক বেট কিন্তু করা যাবে না, ক্লিক বেট করলে কিন্তু আপনার কমিউনিটি স্ট্রাইক আছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে, সেগুলো কিন্তু ইউটিউব আপনাকে দিয়ে দিতে পারে। সো তখন বলবেন না যে ভাই আপনি বলেছেন আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে, আমি তো আকর্ষণীয় থাম্বনেল তৈরি করেছি। সো এত আকর্ষণীয় থাম্বনেল তৈরি করার দরকার নেই, আপনার ভিডিও টপিকস যেটা এবং সেই টপিকসের ভিতরে যে যেই এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্ট দিয়ে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করেন, তাহলে দেখবেন আপনার থাম্বনেলে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হবে। এবং যখনই কিনা আপনার থাম্বনেল শুধু আই কেচি হলেই হয় না, ওই থাম্বনেলে ক্লিক করার পর মানুষ যদি আপনার ভিডিওটা মিনিমাম 30 সেকেন্ড দেখে, তাহলে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেখান থেকে প্রচুর পরিমাণে আপনার ভিডিওতে ইমপ্রেশন জেনারেট হয়। সো এই কারণে কিন্তু আপনারা দেখবেন যে অনেক ভিডিও আমরা দেখি যে ওই ভিডিও থাম্বনেল অত ভালো না, কিন্তু তারপর কিন্তু আমরা ওই ভিডিওটা দেখছি। সো এই কারণে কোয়ালিটি থাম্বনেল থেকে আমি বলবো আপনারা আই ক্যাচি বা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করেন, যে থাম্বনেলগুলো দেখার পর মনে প্রশ্ন হয় যে আসলে কি বলতে চেয়েছিল, এই ভিডিওতে কি বলবে বা কি বলতে চাচ্ছে, এটা যখন আপনি মানুষের মনে তৈরি করতে পারবেন আপনার থাম্বনেল অবশ্যই ক্লিক হবে। আর ক্লিক হওয়ার পর তারা যদি তাদের স্যাটিসফ্যাকশন লেভেল যেটা ছিল সেই অনুযায়ী আপনার ভিডিওতে সেই কন্টেন্টগুলো পায়, তাহলে কিন্তু তারা আপনার ভিডিওটা দেখবে এবং যখন কিনা আপনার ভিডিও দেখার পর তারা স্যাটিসফাই হবে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো থাম্বনেল মোস্ট ইম্পর্টেন্ট। সো এই কারণে কিন্তু আপনার কোয়ালিটি থাম্বনেল থেকে আপনার অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় থাম্বনেল খুব বেশি ভিউ সাবস্ক্রাইবার জেনারেট করতে পারে। সো সমস্ত বিষয়ে দরকার আছে, এই না যে মানে কোয়ালিটি থাম্বনেল মানে ভিউ আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না, তা না। তো অনেক চ্যানেল আছে যারা কিনা তাদের কোয়ালিটি থাম্বনেল আপলোড করে এবং তাদের ওই কোয়ালিটি থাম্বনেলই কিন্তু রিপ্রেজেন্ট করে তার চ্যানেলকে। ধরেন ATC চ্যানেলে যে থাম্বনেলগুলো দেওয়া হয় ভিডিওতে সেগুলো কিন্তু কোয়ালিটি থাম্বনেল, ধরেন সোয়া 360 চ্যানেলে যে থাম্বনেলগুলো হয় সেগুলো কিন্তু কোয়ালিটি থাম্বনেল। সো বুঝতেই পারেন সব কিছুরই দরকার আছে, আপনি যদি কোয়ালিটি প্লাস আকর্ষণ দুইটা একত্রে কম্বিনেশন করতে পারেন তাহলে তো কোনো কথাই নাই, সে থাম্বনেল হবে বেস্ট থাম্বনেল। সো এইগুলো আপনাদের সাথে এই কারণে বলা, অনেকে হয়তো আমার মতো এরকম মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আসলে ভিডিওতে আমি যে থাম্বনেলগুলো দেখি সেগুলো তো আমার থাম্বনেলের মতো এত ভালো হয় না, তারপরে সেই ভিডিওগুলোতে এত বেশি ভিউ জেনারেট কিভাবে করে, এত ভিউ কিভাবে আসে? সো এই সমস্ত ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কিন্তু এই ভিডিওগুলোতে ভিউ আসে এবং সেই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়তে থাকে। সো আপনারা এই রুলসগুলো অ্যাপ্লাই করেন, এই থিওরিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন, দেখেন আপনাদের কোনো ইম্প্রুভমেন্ট হয় কিনা। আমি তো চেষ্টা করেই যাচ্ছি আমার নিজের ইম্প্রুভমেন্ট করার এবং আপনাদের সাথে সাথে ইম্প্রুভমেন্ট করার। সো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।